আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার আপুদের কমন একটা প্রশ্ন থাকে যে আপু, কত নাম্বার সুই দিয়ে সেলাই কাজ করব। ইউটিউব বা গুগলে সার্চ দিলে দেখা যায় যে পাতলা বা সিল্ক টাইপের কাপড়গুলো 14 ইঞ্চি দিয়ে তৈরি সেলাই করা হয়, নর্মাল কাপড়গুলো 16 ইঞ্চি হয় না, 16 ইঞ্চি সুই দিয়ে সেলাই করা হয়। মোটা বা ভারী কোনো ধরনের জামা যেগুলো বা কাপড় যেগুলো, সেগুলো 18 নাম্বার দিয়ে সেলাই করা হয়। হ্যাঁ, তো মোটামুটি এই 3 ধরনের সুই আমার জানা মতে আছে, বাট এর বাইরে আছে কি না আসলে আপু ওইভাবে জানি না, যেটা জানি না সেটা স্বীকার করতে হবে, তাই না? তো তোমরা যদি জানো যে এর বাইরেও কোনো সুই থাকে তাইলে আমাকে একটু জানাই। এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে যে যেহেতু আমাকে প্রশ্নটা করো আপু, আপুর অভিজ্ঞতা, আমিও ইউটিউব গুগলের মধ্যে দেখি যে 14, 16, 18 এইভাবেই করে, মানে এটা আমি ফেসবুক থেকে বা গুগল থেকে বা ইউটিউব থেকে আমারও এটা জ্ঞান অর্জন, অন্য কিছু না। এখন আমার বাস্তবিক অভিজ্ঞতা বলি, আমি সেই শুরু থেকেই, আমি যত বছরই কাজ করছি আলহামদুলিল্লাহ, আমি অত বছর একটা সুই ব্যবহার করে আসছি, একটাই, সেটা হচ্ছে যে 16 নাম্বার সুই। এই 16 নাম্বার সুইটা দিয়ে আমি পাতলা কাপড়ও সেলাই করি, এই 16 নাম্বার সুই দিয়ে আমি মোটা কাপড়ও সেলাই করি, এই 16 নাম্বার সুই দিয়ে আমি যে কোনো ধরনের, অর্থাৎ আমি সালার বস্তা সেলাই করলেও এটা দিয়ে সেলাই করি, একদম খুব দামি সিল্ক মাখন সেগুলো সেলাই করলেও 16 দিয়েই সেলাই করি। তো আমি আসলে কখনো সুই নিয়ে ওভাবে চিন্তা ভাবনা করি নাই। তোমরা যারা আমাকে এই ব্যাপারটা ইনবক্সে জানতে চাও তাদের উদ্দেশ্যে বলবো, রুমাপু একটা সুই আজীবন ব্যবহার করেছে এবং তাই রুমাপু সেটাই বলতে পারবে। 14 কখনো ইউজ করি নাই, 18 কখনো ইউজ করি নাই, 16 দিয়ে আলহামদুলিল্লাহ আমার যেহেতু কাজে কোনো ঝামেলা হচ্ছে না, তাহলে আমি কেন এটা চেঞ্জ করব, এটা আমার কাছে হচ্ছে কথা। যখন আসলে আমার সমস্যা হয় বা অবস্থার উপরে ডিপেন্ড করে আমি ব্যবস্থা নিয়ে থাকি। আমার আলহামদুলিল্লাহ 16 নাম্বার সুইতে কোনো প্রবলেম হয়নি, বিগত দিনও হয়নি, এখনও হচ্ছে না, তবে ভবিষ্যতের কথা বলা যাচ্ছে না। যদি কখনো হয়তো চেঞ্জ করতেও পারি, সেটা অবস্থার উপরে ডিপেন্ড করে, বাট আমি 16 নাম্বার সুইটাই অলওয়েজ ব্যবহার করে আসছি। এখন তোমরা যারা আসলে কত নাম্বার ইউজ করো, তোমরা আমার চাইতেও কি বলবো, হয়তো সমস্যায় পড়েছ বা জানো, তো তোমাদের অভিজ্ঞতাটা আমার সাথে একটু শেয়ার করতে পারো। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।